এগারো দফা দাবি তুলে ধর্মঘট ডেকেছিলেন ক্রিকেটাররা। আজ গুলশানের সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের মুখপাত্র হয়ে কথা বললেন তাদের আইনি পরামর্শক ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান। আগের এগারো দফা দাবির সঙ্গে আরও দুটি দফা যোগ করে বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছেন ক্রিকেটাররা। মুস্তাফিজ এ দাবিগুলো পড়ে শোনান। ক্রিকেটাররা নতুন যে দুটি দাবি যোগ করেছেন তাদের একটি হচ্ছে বোর্ডের রাজস্বের ন্যায্য হিসাব, এছাড়া নারী দলকেও দিতে হবে রাজস্বের ন্যায্য ভাগ। শুধু রাজস্বের ভাগ নয়, সাকিবরা যেসব সংস্কারের কথা বলেছেন নারীদের ক্রিকেটেও তা বাস্তবায়ন করতে হবে। আর ক্রিকেটার হিসেবে ছেলেদের সমান সম্মানের কোথাও চিঠিতে উল্লেখ করেছেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের ১২তম দাবি হিসেবে এসেছে রাজস্ব ভাগাভাগি ব্যাপারটি। ক্রিকেটের ব্যবস্থাপনায় আমরা স্বচ্ছতা চাই, জবাবদিহি চাই, বোর্ডে যে রেভিনিউ রাজস্ব হচ্ছে তার ন্যায্য হিসেব ক্রিকেটারদের চাই। উদাহরণ হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বোর্ডের আয়ের ভাগ পাওয়ার কথা বলেন মুস্তাফিজ রহমান। রাজস্ব কতটুকু পাবে তা নির্ধারণের ব্যাপারে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার কথাও বলেছেন তারা। ক্রিকেটারদের ১৩তম ও শেষ দফা দাবি ছিল নারীদের ক্ষেত্রেও একই সংস্কার, নারীদেরও তাদের খেলার ভিত্তিতে ন্যায্য হিসা দিতে হবে। সেখানে উল্লেখ আছে পুরুষের সমান সম্মান ও পারিশ্রমিক পাওয়ার কথা। গুলশানে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান, আব্দুল রাজ্জাক সহ অনেক ক্রিকেটারই উপস্থিত ছিলেন। এর আগে শেরেবাংলা স্টেডিয়ামে ১১ দফা দাবি উপস্থাপন করে ধর্মঘটের ডাক দেন ক্রিকেটাররা। এরপর কাল সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসানের ধর্মঘটকে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন। আজ দুপুরে অবশ্য বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।